হোস্টেল একটা মানুষ করতে চাইলাম যে এখানে থাকবো, থেকে হোস্টেল একটা মানুষ করবো, কেন তো না হবে না। তা আমার কপাল মনে করেন ছোট থেকে কপালে কষ্ট, জীবনে কষ্ট করতে করতে গেল ভাই, আমার জীবনে মনে করেন সুখ হবে কিনা আমি জানিনি। প্রিয় দর্শক, আমার সামনে উপস্থিত আছেন সেই ভাইরাল সেই হাবিবা নমুসলিম। তো নমুসলিম হাবিবা, আমি যতটুকু জানি সে তার পরিবেশগত দিক থেকে শুরু করে সে ক্রমেই ভালো নেই, তো তার কাছ থেকেই বাদ বাকি দায়িত্ব জানার জন্য চেষ্টা করবো যে আসলে তিনি বর্তমানে কেমন অবস্থায় আছে এবং কি অবস্থায় আছে আর কি। তো প্রথমে আপনি বলুন, আপনি কেমন আছেন? আমি ভালো নেই ভাইয়া, আমি খুব সমস্যার ভিতরে রয়েছি। তো এখন বর্তমান আমি যেখানে রয়েছি ওখানেও খুব অশান্তির ভিতরে রয়েছি। বর্তমান যার ঘরে রয়েছে তার ঘরেও সে ডাইরেক্ট মনে করেন তার মেয়ে বলেছে যে তোর এখানে থাকতে হবে না, তুই অন্য জায়গায় যে সোয়াডিঙ্গায় ভাড়ায় থাকছিলি সোয়াডিঙ্গায় চলে যা। তারপর আমি বললাম ঠিক আছে, আমার নিজেদের সমস্যা হয় আমি চলে যাবো। মানে কেন কথা বললেন এ কথা কেন বললো? এখন যে খালা একা একা থাকে, তারপরে ওই আশেপাশের লোক আজে বাজে কথা বলে, জানেনই তো যে যাদের স্বামী থাকে না তাদের মানুষ কথা বলতে কি করে, যাদের স্বামী নেই তাদের এক একজন এক এক রকমের কথা বলে বলে চলে যায়, সেটা তো সবাই মানে না। ওই জন্য বললাম ঠিক আছে, যদি আমার নিয়ে সমস্যা আমি চাবো না যে আমার জন্য কারোর সমস্যা, আমি ছোট বাচ্চা নিয়ে আমি চলে যাবো। তোমার ছেলেটা মানুষ করতে চাইলাম যে এখানে থাকবো, থেকে আমার ছেলেটা মানুষ করবো, কেন তো না হবে না। তা আমার কপাল মনে করেন ছোট থেকে কপালে কষ্ট, জীবনে কষ্ট করতে করতে গেল ভাই, আমার জীবনে মনে করেন সুখ হবে কিনা আমি জানিনি। আল্লাহ মাবুদি জানে যে কপালে কি আছে। তার মানে আপনি যে বাসায় আশ্রয় হিসেবে আছেন আর কি, ওখানে তো ওরা তো এমনি থাকার ব্যবস্থা করছিল নাকি ভাড়া? এমনি না, এমনি থাকার জন্যই করছিল, কিন্তু এখন আর তাদের ভালো লাগছে না। এতদিন ভালো লাগছিল, এখন আর ভালো লাগছে না, এই জন্য তারা ডাইরেক্ট বলে দিছে যে আমি রাখবোই, এখানে থাকতে হবে না। আমি যে বলি যে থাকবো না, চল যাবো চল যাবো, এক ঘরের ভিতরে লোকজন আসলে আমাকে বাইরে থাকা লাগে, আমার ছোট বাচ্চাটা এনে যদি বাইরে থাকে তাহলে আমার ওরকম ঘরে থাকা ছাড়া না থাকা তো ভালো। তো আমি জানা বলছিলাম যে এভাবে কষ্ট না করে আমি চুয়াডিঙ্গা যাবো, যে ভাড়ায় থাকবো। তো ঠিক আছে তাহলে চুয়াডিঙ্গা ভাড়ায় যাবি, তুই যখন থাকবি না তাহলে চলে যা, এভাবে কথাবার্তা বলছে। এতদিন ভালো লাগছিল, এখন আর মনে ভালো লাগছে না। আপনি কি চাচ্ছেন এখন? আমি এখন কি চাবো? আমি যে বললাম যে ভাই আমি যদি এখন আপাতত একটা ঘর মর করতে পারি কোনো জায়গায় তাহলে আমার ছোট বাচ্চার ঋণ সেখানে থাকবো, কারো ঋণ দাজারি হয়ে কারো রুমে থাকতে থাকবো না, একটা কুড়ি করে যদি থাকতে হয় তাও তো নিজের ঘরে একটা শান্তি। কর্ম হিসাবে কি করছেন? কর্ম হিসাবে যে মেশিনে ব্যাগ ড্যাগ বানাচ্ছি, টুকটাক চলতে ফিরতে পারছি। এদিকে চলছে, আল্লাহ যেভাবে চালাচ্ছে সেভাবে চালাচ্ছি, তাছাড়া তো ভাই কিছু করার নেই। তাহলে আপনার স্বামী তো ছিল? স্বামী ছিল, স্বামী তো ডিভোর্স দিয়ে দিয়ে যায় 7-8 মাস হয়ে গেছে। ডিভোর্স দিয়ে দিয়েছে 7-8 মাস হয়ে গেছে, 7-8 মাসের ভিতরে কোনো খোঁজ খবর না, ফোন দিলে বেশি ভাষায় গালাগালি করে। মানে সেই কি এক তরফা ভাবে ডিভোর্স দিয়েছেন আপনি? না আমি দিয়ে দিছি, ও আপনি দিয়েছেন? মারধর করতে বলে যেন দিয়ে দিছে, তো মনে করেন নিশা করে ওর কাছে থেকে তো মনে হয় জীবন আরো নষ্ট হয়ে যেতেন। এই জন্য আপনি ডিভোর্স দিয়েছেন? দিয়ে দিছি, ও টাকা পয়সা দিলে ভালো, না দিলে মারধর করতে বলে যেন তার ডিভোর্স আমি দিয়ে দিছি। সে হলো ফোন দিলে বেশি ভাষা দেয় বলে যে আমার কাছে চলে, আমি বলে যে না যাবো না, একার মতন একা থাকবো, তার শান্তি দরকার হয় মানুষের দূরে থেকে সে খাবো, কোনো ইতে না গেলেই হলো। এই যে বাচ্চা ছেলেটা নিয়ে তো এখন তো তাহলে তো বড় কষ্টে আছেন। বাচ্চা ছেলেটা নিয়ে খুবই সমস্যার ভিতরে রয়েছি, এখন মানুষের দূরে দূরে নাতে খেয়ে বেড়াতে হচ্ছে, এটুকুই তো ছিল, কোনো কিছুই না, জীবনে কোনোদিন সুখ হবে কিনা জানি না। আমি তো জানতে চাচ্ছি, যেহেতু আপনি একতরফা ভাবে ডিভোর্স দিয়েছেন যেহেতু আপনার স্বামীর কষ্টের কারণে আর কি, সেই ক্ষেত্রে এই বাচ্চা তো পড়াশোনা করছিল? বাচ্চা পড়াশোনা করছিল, এখন বর্তমানে পড়াশোনাও করছে, টাকা 2 মাসের বেতন দিতে পারেনি বলে মাদ্রাসা যার নাম করে বাজারের ভিতরে যে ব্যাগ থাকে থুয়ে ঘুরে বেড়ায় যায় না, মাদ্রাসার হুজুর মারবে বলে। তারপরে আমারও তো মনে করেন যে হরমোন, তারপরে থাইরয়েড দুটার সমস্যা আছে, সপ্তাহে 1,000 টাকার ওষুধ খাওয়া লাগে, আমি তো ওষুধ বন্ধ করে দিছি প্রায় 1.5 মাস, পুরো শরীর, হ্যাঁ পুরো শরীর ফুলে যাচ্ছে, ওই ইনফেক্ট সোয়াডিং আর ইনফেক্ট চিকিৎসা হয়ে আর রেপেট মেপেট করে ধরা পড়েছে দুটা রোগ, বলেছে ঠিক মতন ওষুধ না খেলে পরিণাম খারাপ হবে, পরে বুঝবেন। সপ্তাহে 1,000 টাকার ওষুধ লেগেছে, সম্ভব বলেন খাওয়া? এই জন্য খাই প্রতি সপ্তাহে 1,000 টাকা। হ্যাঁ ওষুধ বাদে তো আরো তো অসুস্থ হয়ে যাবেন। যাই হবে, আল্লাহর উপর ভরসা করে, এখন ওষুধ না খেতে বলে তো কিছু করার নেই, কিন্তু সপ্তাহে যদি 1,000 টাকার ওষুধ খেতে হয় তাহলে সংসারে তো আরো খাওয়া আছে, ছেলের পোশাক আশাক আছে,
পড়ার খরচ আছে, কিছু যে আয় করেন সে আয় না না কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, মানে শুধুমাত্র দুই মুঠো খাওয়াটাই হচ্ছে। তারপরে তো মনে করেন আজ কয়েকদিন ধরে খেলার কাছে খাচ্ছি। তো সব মিলে এক কথা যদি আমি বলি বড় কষ্টেই আছে, এখন খুবই কষ্টের ভিতরে আছেন, বড় কষ্ট আছে। প্রিয় দর্শক, আমরা এই যে নমুসলিম হাবিবার কথা কিন্তু শুনছিলাম, তিনি কিন্তু বড় কষ্টের সাথে তার জীবন যাপন করতে হচ্ছে, বিশেষ করে তিনি যেহেতু এক কথায় স্বামী যেহেতু ছিলেন এবং স্বামী তাকে নির্যাতন বা অমানসিক অত্যাচারের কারণে কিন্তু তাকে স্বামী ত্যাগ করতে হয়েছে, এবং যার প্রেক্ষিতে এখন একমাত্র এই ছেলেকে নিয়ে তার এখন জীবনযাপন করতেছেন, সে কিন্তু সেই জীবনযাপন করতে যেও কিন্তু এখন বড় কষ্টের সাথে তার জীবন অতিবাহিত করতে হয়েছে। সেই ক্ষেত্রে তো আমার মাধ্যমে আপনি কোনো প্রত্যাশা করছেন? আমি কি বলবো ভাই, এখন আপনার কাছে এসেছি যে আপনি একটু আমার যদি সহযোগিতা, পাশে যদি একটু দাঁড়িয়ে যদি কিছু করতে পারেন তাহলে আমার জন্য একটু ভালো হবে। প্রদর্শক, আমার মাধ্যমে তিনি সহযোগিতা চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি একটু আপনাদের মাধ্যমে একটু উদাত্ত আহ্বান জানাবো, যারা বৃত্তশালী ব্যক্তি আসেন এবং দানশীল ব্যক্তি আছে, যারা দেশ এবং প্রবাসে যারা বসবাস করছেন, বিশেষ করে এই ভিডিওটা দেখার পর অবশ্যই একটু আপনারা সিম্পেথির এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আমি মনে করছি।